গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যে খুমান আহমেদের লেখে একটি উপন্যাস বৃষ্টি বিলাস আজ শোনাব উপন্যাসটির চতুর্থ অর্থাৎ শেষ পর্ব মুতালিব সাহেবের কপালে বিন্দু বিন্দু খাম হাঁটতে তার খুব কষ্ট হচ্ছে তিনি কয়েকবার বলেছেন শ্যামা ছেড়ে দে আর সম্ভব না শ্যামা বলেছে আধ ঘন্টা আপনাকে হাঁটানোর কথা আমি আধ ঘন্টা হাঁটাব মুতালিফ সাহেব হতাশ গলায় বললেন হাঁটু যেরকম ছিল সেরকমই আছে হেঁটে লাভ কি লাভ ক্ষতি দেখবেন আপনি আমার আপনাকে হাঁটানোর কথা আমি হাঁটাব তোর হাঁটানোর কথা কেন তোকে তো কেউ বলে দেয়নি এই কাজটা আমি ইচ্ছে করে নিয়েছি আপনাকে আধ ঘন্টা হাঁটালে আমি আধ ঘণ্টা টেলিফোনে কথা বলতে পারবো। আমার লাভ আমি দেখছি কাজটা তাহলে নিঃস্বার্থ না না আজকাল তো তোকে টেলিফোন করতে দেখি না এখন দেখেন না পরে দেখবেন আমি কাগজে কলমে হিসাব রাখছি মোট কত ঘন্টা টেলিফোন পাও না কত ঘন্টা আজকের আধ ঘন্টা ধরলে হবে বারো ঘন্টা তোর ধৈর্য আছে আধ ঘন্টা পার হতে বাকি কত এখনও দশ মিনিট আজ ছেড়ে দে মনে হচ্ছে পাটা হাঁটু থেকে খুলে পড়ে যাচ্ছে খুলে পড়ে গেলেই তো ভালো হাঁটু বাঁকানোর যন্ত্রণা থেকে বাঁচবেন তোর মনে মায়া দয়া বলে কিছু নেই তুই আমার কষ্টটা বুঝতে পারছিস না চাচা এসব বলে লাভ নেই ডাক্তার আপনাকে বলেছেন প্রতিদিন আধ ঘন্টা হাঁটতেই হবে আপনার যত কষ্টই হোক এই কাজটা আমি আপনাকে দিয়ে করাবো আপনি হাঁটতে হাঁটতে ইন্টারেস্টিং কোনো কথাবার্তা বলুন দেখবেন ব্যথার টের পাবেন না মুতালিফ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমার জীবনে ইন্টারেস্টিং কিছু কখনো ঘটেনি আলাপাক করেন জানিস মানুষ বানিয়ে তার পিঠে একটা করে সিল দিয়ে দেন কারও সিলে লেখা থাকে ইন্টারেস্টিং লাইফ তার জীবনটা ইন্টারেস্টিং হয় আবার কারও সিলে লেখা থাকে হ্যাপি লাইফ তার জীবন হয় আনন্দময় আপনার সিলে কি লেখা কিছুই লেখা নেই শুধু একটা ক্রস চিহ্ন দেওয়া এই ক্রস চিহ্নের মানে হল এ লোকের সব বাতিল শ্যামা হেসে ফেলল মুতালিব সাহেবও হাসলেন শ্যামা বলল মানুষ হিসেবে আপনি খুব বোরিং বোরিং মানুষ সামান্য মজার কিছু বললেই মনে হয় অনেক মজার কিছু বলা হয়েছে আর আমি যেহেতু খুবই ইন্টারেস্টিং একজন মানুষ আমার খুব মজার কথাও লোকজনদের কাছে বিরক্তিকর মনে হয় তুই এক কাজ কর বোরিং পারসন হবার চেষ্টা কর চেষ্টা করছি লোকজনদের সঙ্গে কথাবার্তা বলা কমিয়ে দিয়েছি আগে কেউ কোনো প্রশ্ন করলে মজা করে উত্তর দেওয়ার চেষ্টা করতাম এখন শুকনো ধরনের উত্তর দেই কাঠ জবাব আধ ঘন্টা শেষ হয়েছে হ্যাঁ হয়েছে যা টেলিফোন করে আয় আধ ঘন্টা না আজ টেলিফোন করবি এক ঘন্টা তারপর তোর সঙ্গে কিছুক্ষণ কথা বলবো পরীক্ষা করে দেখি তুই কি পরিমাণ বোরিং পারসন হয়েছিস টেলিফোন করব না চাচা তাহলে আয় আমরা কথা শুরু করি আজ কথা বলবো না চাচা বাসায় আজ খুব ঝামেলা বাসায় চলে যাব তোর সঙ্গে কিছু জরুরি কথা ছিল তোর বিয়ে ভেঙে গেছে শুনেছি কেন ভাঙল কিছু জানি না আবার শুনছি অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে কি ঘটছে একটু বল শুনি সামার সহজ কলায় বলল সামারি অ্যান্ড সাবস্টেন্স বলে চলে যাই আতার রহমান নামে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল খোঁজ নিয়ে জানা গেল মানুষটা অসুস্থ সারা বছর অসুস্থ থাকেন না মাঝে মাঝে থাকেন খুব বেশি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাকে ঘরে তালাবদ্ধ করে রাখতে হয় বুঝতে পারছেন অসুখটা কি? পারছি আমার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে বলে যেটা শুনেছেন সেটা ঠিক না বিয়ের কথাবার্তা হচ্ছে না তবে তৃণা নামে আমার এক বান্ধবী আছে ওর হবি হচ্ছে বান্ধবীদের বিয়ে দিয়ে দেওয়া আমাদের তিন বান্ধবীর বিয়ের কলকাঠি সে নেড়েছে আমার ব্যাপারেও নাড়তে শুরু করেছে বিয়ের ব্যবস্থা করার তার কৌশলগুলি খুব সুন্দর মুগ্ধ হবার মতো কৌশল এক একজনের জন্য এক এক কৌশল আমার জন্য একটা কৌশল বের করেছে এবং অনেক দূর এগিয়ে গেছে অন্য এক সময় আপনাকে বলবো আজ বলতে ইচ্ছে করছে না চাচা আপনি কি আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না চাচা যাই মোতালিব সাহেব কিছু বললেন না তার মন খুবই খারাপ হয়েছে এ মেয়েটার জন্য কিছু করতে ইচ্ছে করছে কি করবেন কিভাবে করবেন কিছুই মাথায় আসছে না তিনি জন্মগ্রহণ করেছেন পিঠে ক্রস চিহ্ন নিয়ে এ ধরনের মানুষেরা ইচ্ছে থাকলেও কারোর জন্য কিছু করতে পারে না যে নিজের জন্য কিছু করতে পারে না সে অন্যের জন্য কি করবে শামা বাসায় ঢুকে দেখে বাসার পরিস্থিতি খুবই স্বাভাবিক অথচ সে যখন বাসা থেকে বের হয়ে দোতলায় মোতালিফ সাহেবের কাছে চলে গিয়েছিল তখন পরিস্থিতি ছিল ভয়ঙ্কর আব্দুর রহমান সাহেব যে ব্যাপার কখনো করেন না তাই করছিলেন রেগে থালা বাসন ভাঙছিলেন টেবিলের উপর রাখা দুটা কাপ এবং একটা পানির জগ ছুঁড়ে মারলেন সুলতানার দিকে সুলতানা ক্ষীণস্বরে বললেন এরকম করছো কেন একটু শান্ত হয়ে বারান্দায় বসো আব্দুর রহমান সাহেব চেঁচিয়ে বললেন কেন শান্ত হব আমাকে একটা কারণ দেখাও যার জন্য শান্ত হব সুলতানা এশার কাছে গিয়ে বললেন মা যা তোর বাবাকে একটু শান্ত কর এসা শাড়ি স্ত্রী করছিল সে শাড়ি স্ত্রী এক মুহূর্তের জন্য বন্ধ না করে বলল কোনো দরকার নেই বাবা আপনি আপনি শান্ত হবে এরকম করলে তো স্ট্রোক হয়ে যাবে হয়ে গেলেও কিছু করার নেই সুলতানা কাঁদো কাঁদো মুখে বড় মেয়ের কাছে গেলেন প্রায় মিনতির গলায় বললেন শামা তোর বাবাকে একটু সামলা সারা ঘরে ভাঙা কাচের টুকরা তোর বাবা খালি পায়ে দাঁড়িয়ে আছে রাগের মাথায় কোনো দিকে না তাকিয়ে হাঁটবে কাচের টুকরা পা কাটবে শ্যামা বলল বাবা সামনে গেলে আমি এখন ধমক খাবো আমার ধমক খেতে ইচ্ছে করছে না আমি এখন ঘরেই থাকবো না তুই যাবি কোথায় বাড়িওয়ালা চাচার বাসায় ওনাকে হাঁটাবো তোর বাবার এই অবস্থা আর তুই যাচ্ছিস আরেকজনকে হাটাতে সামাম্মার সামনে থেকে সরে দোতলায় চলে এল চল্লিশ মিনিট পরে ফিরে এসে দেখে সব শান্ত পশ্চিম রণাঙ্গন নিশ্চুপ আব্দুর রহমান সাহেবের রাগের প্রধান কারণ মন্টু আজ দুপুরে সে অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে শুনে পরীক্ষা সকালে হয়ে গেছে কাজে দাঁড়ার পরীক্ষা দেওয়া হয়নি আব্দুর রহমান সাহেব সন্ধ্যায় চা খেতে খেতে এই ঘটনা শুনলেন শান্তভাবেই চা খেলেন তারপর ছেলের হাত ধরে টেনে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গেলেন চাপা গলায় বললেন মানুষের সামনে লজ্জা না দিলে তোর হুশ হবে না রাস্তায় নিয়ে তোকে আমি ন্যাংটা করে ছেড়ে দেব তিনি এটা করলেন না তবে যা করলেন তাও ভয়াবহ ছেলেকে কানে ধরে একশোবার উঠবোস করালেন তাদের চারদিকে লোক জমে গেল রিক্সাওয়ালারা রিক্সা থামিয়ে ঘণ্টা দিতে লাগল আব্দুর রহমান সাহেব পুত্রের শাস্তি পর্ব শেষ করার পর বললেন খবরদার তুই বাড়িতে ঢুকবি না তোকে ত্যাজ্য বাড়ি এবং ত্যাজ্য পুত্র করলাম এখন যা চড়ে খা মন্টু রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে লাগল তিনি বাড়িতে ঢুকে থালা বাসন ভাঙা শুরু করলেন অল্প সময়ের ভেতরেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়েছে ভাঙা কাচের টুকরা সরানো হয়েছে ভেতরের বারান্দার কাঠের চেয়ারে সুলতানা স্বাভাবিক ভঙ্গিতেই বসে আছেন কে বলবে কিছুক্ষণ আগেই বিরাট ঝড় গিয়েছে শ্যামা বলল বাবা কোথায় মা সুলতানা বললেন শুয়ে আছে রাগ কমেছে হুম মন্টু ফিরেছে না এসা কি করছে রান্না করছে তোমার শরীর ঠিক আছে মা হ্যাঁ শ্যামার রান্নাঘরে চলে গেল এসা বোনকে দেখে হাসল যেন এ বাড়িতে কিছুই হয়নি শ্যামা বলল কি রান্না করছিস মাংস বাবা আজ বাংলাদেশের সবচেয়ে প্রবীণ গরুর মাংস নিয়ে এসেছেন এক ঘন্টার উপর জাল হয়ে গেছে যতই জাল হচ্ছে মাংস ততই শক্ত হচ্ছে গন্ধ তো খুব সুন্দর বের হয়েছে গন্ধে গন্ধেই খেতে হবে শ্যামা বোনের পাশে বসতে বসতে বলল তুই তো ভালো রান্না শিখে যাচ্ছিস ওদিন মাছের ঝোল রান্না করলি আমি বুঝতেই পারিনি তোর রান্না আমি ভেবেছি মা রেঁধেছে রান্না শেখার কাজটা আমি মন দিয়ে শিখেছি আপা কারণ শুনতে চাও কারণ হচ্ছে বিয়ের পর আমাদের সংসারে খুব গরিবী হালত চলবে কাজের বোয়া রাখতে পারবো না রান্নাবান্না আমাকেই করতে হবে আমি এমন রান্না কখনো রাঁধব না যে মাহফুজ মুখে দে বলবে কি রেঁধেছ তুই এত কিছু চিন্তা করিস এসে হাসতে হাসতে বলল আমি তোমার মতো না আপা আমি খুবই চিন্তাশীল তরুণী তোর বিয়েটা কবে হচ্ছে তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না তুমি যদি বিয়ে করতে দশ বছর দেরি করো আমিও ঠিক দশ বছরই দেরি করব কারণ কি বললাম না আমি খুব চিন্তাশীল তরুণী চিন্তাশীল তরুণী বলেই তোমার বিয়ের জন্য অপেক্ষা করব কেন অপেক্ষা করবি আমার সঙ্গে তোর কী সেদিন না বললি আমি আলাদা তুই আলাদা এই সংসারে যতদিন আছি ততদিন আলাদা না সংসার থেকে বের হলে আলাদা আপা শোনো আমি কখনো হুট করে কিছু করি না যাই করি খুব ভেবে চিনতে করি আমার সব কিছুর পেছনে একটা পরিকল্পনা থাকে শ্যামা আগ্রহ নিয়ে বলল তোর বিয়ের পরিকল্পনাটা শুনি থাক এখন না রাতে ঘুমোতে যাওয়ার সময় শুনব এসা হাডিতে পানি দিয়ে নাড়তে নাড়তে বলল রাতে ঘুমোতে যাবার সময় কিছু শুনতে পারবে না আপা তখন বাসায় খুব হৈচই হতে থাকবে কান্নাকাটি হতে থাকবে এর মধ্যে গল্প শুনবে কি হৈচই কান্নাকাটি হবে কেন কারণ মনটু রাতে বাসায় ফিরবে না বাবা ছেলের জন্য অস্থির হয়ে পড়বেন তার ব্লাড প্রেশার বেড়ে যাবে রাত বারোটা একটা সময় কাঁদতে কাঁদতে নিজে ছেলে সন্ধানে বের হবেন বের হলেও লাভ হবে না আগামী এক সপ্তাহ তিনি ছেলে খুঁজে পাবেন না শ্যামা বলল তুই তাকে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিস হ্যাঁ আমি তাকে মুতালিব চাচার ঘরে রেখে এসেছি তাকে বলে এসেছি মন্টুকে যেন এক সপ্তাহ লুকিয়ে রাখেন আমি চাই বাবার একটা ভালো শিক্ষা হোক ছেলের উপর তিনি যতই রাগ করেন অচেনা অজানা একদল মানুষের সামনে তিনি তাকে লজ্জা দিতে পারেন না মা জানে যে মনটুকে তুই লুকিয়ে রেখেছিস জানেন আমি তুই মাত্রই মুতলেব চাচার কাছ থেকে এলাম তুই কখন মনটুকে নিয়ে গেলি আমি খুব দ্রুত কাজ করি আপা তাই তো দেখছি এখন শুনি তোর বিয়ের পরিকল্পনা তুই কথা শুরু করার আগে আমি তোকে একটা কথা বলে মাথায় আঁচল দিয়ে তুই রান্না করছিস তোকে বউ বউ লাগছে মনে হচ্ছে তুই একটা বিরাট বড় বাড়ির বড় বউ এবং বাড়িটার সমস্ত ক্ষমতা তোর হাতের মুঠোয় আমাকে সুন্দর লাগছে কিনা সেটা বলো তোকে পরীর মতো লাগছে মনে হচ্ছে এক্ষুনি শাড়ির ফাঁক দিয়ে তোর পাখা বের হয়ে আসবে এসে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল তোমার সবচেয়ে বড় গুণ কি জানো আপা তোমার সবচেয়ে বড় গুণ হল তুমি চট করে মানুষকে খুশি করে ফেলতে পারো আমি পারি না তুমি খুব সুন্দর করে মিথ্যে কথা বলো আমি মিথ্যে কথা বলতে পারি না যে মিথ্যে কথা বলতে পারে না তাকে মানুষ ভয় পায় ভালোবাসে না পছন্দও করে না জ্ঞানের কথা বন্ধ করে তোর বিয়ের পরিকল্পনাটা বল আমার শুনতে ইচ্ছে করছে এসব বনের দিকে ফিরল সে বসেছিল পিড়িতে পিড়ি আরেকটু টেনে নিল সামার দিকে গলা সামান্য নামিয়ে বলল আপা শোনো আমি খুব খারাপ ধরনের খুবই বাজে টাইপ একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি কারণ তাকে আমার খুবই পছন্দ কেন পছন্দ কেন পছন্দ সেটা আরেক দিন বলবো এখন পরিকল্পনাটা শোনো আমি ঠিক করেছি তাকে বিয়ে করব কাজী অফিসে তার বিরুদ্ধে পুলিশের বেশ কয়েকটা মামলা আছে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমি ব্যবস্থা করে রাখবো যেন কাজী অফিসে বিয়ের পর পুলিশ তার খোঁজ পায় কাজী অফিস থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায় যেন পরের দুই বা তিন বছর সে জেল থেকে বের হতে না পারে বলিস কি এটা ছাড়া আমার কোনো পথ নেই আপা বিয়ের পরপর সে যদি জেলে চলে যায় যদি অনেকদিন সে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে না পারে তাহলে সে যে কষ্টটা পাবে তার কোনো তুলনা নেই এই কষ্টটাই তাকে বদলে ফেলবে বাকি জীবন সে চেষ্টা করবে যেন এক মুহূর্তের জন্য আমাকে ছেড়ে থাকতে না হয় তোর কষ্ট হবে না আমি ভবিষ্যতের আনন্দটা দেখতে পাচ্ছি তো আমার কষ্ট হবে না তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি কেন বিয়ে করতে পারছি না তা বুঝতে পারছো তো যে পরিবারের একটা মেয়ে এমন একজনকে বিয়ে করে যাকে বিয়ের দিনই পুলিশ ধরে নিয়ে হাজতে ঢুকিয়ে দেয় সে পরিবারের মেয়েরা কেমন সে পরিবারের অন্য মেয়েদের তো বিয়ে হবার কথা না বুঝতে পারছ পারছি কিছু বলবে এত হিসাব নিকাশ করে কি সংসার চলে সংসার তো কোনো অঙ্ক না কে বলল অঙ্ক না অঙ্ক তো অবশ্যই জটিল অঙ্ক তবে খুব জটিল না আপা মাংসে লবণটা চেখে দেখো তো লবণ ঠিক হয়েছে কি না লবণ চাকতে আমার কেন জানি সবসময় ঘেন্না লাগে রাত দশটার পর থেকে আব্দুর রহমান সাহেব খুব অস্থির হয়ে পড়লেন একবার বাইরের বারান্দা গিয়ে দাঁড়ান একবার যান রাস্তায় আবার ঘরে ফিরে আসেন সুলতানা বললেন খেয়ে নাও রাত হয়ে গেছে আব্দুর রহমান সাহেব বললেন খিদে নেই সুলতানা বললেন ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না এসে পড়বে যাবে কোথায় আব্দুর রহমান সাহেব চাপা গলায় বললেন গাধা ছেলে কোথায় না কোথায় গিয়েছে রাস্তা হারিয়ে ফেলেছে কিনা না কে জানে রাস্তা হারাবে না চলে আসবে কি করে বললে চলে আসবে সব কিছু জেনে বসে আছো দেখি শার্ট প্যান্ট দাও শার্ট প্যান্ট দিয়ে কী করবে ছেলে খুঁজে বের করতে হবে না এত বড় শহরে তুমি কোথায় খুঁজবে আব্দুর রহমান সাহেব ক্ষিপ্ত গলায় বললেন আমাকে কি করতে বলো খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ব আমার ছেলে ঘরে ফিরছে না আর আমি বিছানায় শুয়ে থাকব তুমি আমার সামনে তালগাছের মতো দাঁড়িয়ে থাকবে না আমার সামনে থেকে যাও সুলতানা সামাদের ঘরে গেলেন গলা নিচু করে বললেন তোর বাবা কাঁদছে মন্টুকে নিয়ে আয় এসা বলল অসম্ভব এক সপ্তাহ মন্টুকে লুকিয়ে রাখতে হবে তোর বাবা কাঁদছে কাঁদুক তোমার ইচ্ছে হলে তুমি রুমাল দিয়ে বাবার চোখ মুছে দাও এক সপ্তাহ আমি মন্টুকে লুকিয়ে রাখব সুলতানা শান্ত গলায় বললেন মা এটা তোর সংসার না এটা আমার সংসার তোর সংসার তুই তোর মতো করে চালাবি আমার সংসার আমি দেখব আমার মতো মানুষটা হাউমাউ করে কাঁদছে তোরা যত ইচ্ছা তো তার স্বামীকে কাঁদাস আমি আমার স্বামীকে কাঁদতে দেব না শ্যামা বলল মা তুমি বাবার কাছে যাও আমি মন্টুকে নিয়ে আসছি মন্টু বেশ সহজভাবে কার্পেটে বসে টিভিতে এক্স ফাইল দেখছিল আজকের পর্বটা দারুণ টেনশানে মন্টুর শরীর কাঁপছে পর্দা থেকে চোখ সরাতে পারছে না শ্যামা যখন বলল মন্টু যা বাসায় যা মন্টু বলল আপা পনেরো মিনিট পরে যাই এক্স ফাইল হচ্ছে হুম আচ্ছা ঠিক আছে পনেরো মিনিট পরেই যা মুতালিফ সাহেব নিজের ঘরে খাটে আছোয়া হয়ে বসে আছেন শ্যামা ঘরে ঠুকে বলল চাচা আপনি কি রাতের খাবার খেয়ে ফেলেছেন মুতালিফ সাহেব বললেন না আজ একটু দেরি করে খেতে বসবেন এসা মাংস রান্না করছে আমি এক বাটি মাংস দিয়ে যাব মাংস দিতে হবে না রাতে আমি কিছু খাই না এক গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়ব মুখ বাঁকা করে বসে আছেন কেন হাঁটু ব্যথা করছে হুম পায়ে গরম তেল মালিশ করে দেই কিছু মালিশ করতে হবে না এরকম করে কথা বলছেন কেন কি হয়েছে কিছুই হয়নি তোকে দেখে কেন জানি বিরক্ত লাগছে তুই সামনে থেকে যা যাবার সময় বাতিটা নিভিয়ে দিয়ে যা একটা টেলিফোন করি চাচা যা ইচ্ছা কর শ্যামা বাতি নিভিয়ে চলে গেল ত্রিনার সঙ্গে কিছুক্ষণ কথা বলবে তারপর মন্টুকে নিয়ে বাসায় যাবে মুতালিব সাহেব অন্ধকারে হাসলেন তার মনটা আজ এই মুহূর্তে খুব ভালো তিনি উকিল ডাকিয়ে উইল করেছেন উইলে সামা নামের মেয়েটিকে তার ইহ জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে গিয়েছেন কাজটা করতে যথেষ্ট ঝামেলা হয়েছে নিজের কন্যা জীবিত থাকতে অন্য কাউকে বিষয় সম্পত্তি দেওয়া যায় না আইনের জটিলতা আছে উকিল সাহেবকে আইনের জটিলতা থেকে পদ বের করতে হয়েছে শেষ পর্যন্ত পথ বের করা গেছে মুতালিফ সাহেব ঠিক করেছেন যেহেতু আজই কাগজপত্র ফাইনাল হয়েছে আজ থেকেই তিনি সামার সঙ্গে যতদূর সম্ভব খারাপ ব্যবহার করবেন যেন তার মৃত্যুর পর তার দানপত্রের খবর পেয়ে সামা ফুঁপিয়ে ফুপিয়ে তার জন্য কাঁদে তিনি পিঠে ক্রস চিহ্ন দেওয়া একজন মানুষ তার মৃত্যুর পর কেউ কাঁদবে না এই বিষয়টি তাকে খুব কষ্ট দিত আজ তিনি জানেন কেউ কাঁদবে না এটা ঠিক না একটা মেয়ে কাঁদবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে মুতালিফ সাহেবের চোখে হঠাৎ পানি এসে গেল শ্রীনাথ খলবল করে বলল শ্যামা তুই আমাকে চাইনিজ খাওয়াবি কিনা বল চাইনিজ খাওয়াবার মতো কিছু ঘটেছে হ্যাঁ ঘটেছে কবে চাইনিজ খাওয়াবি কথায় কথায় চাইনিজ খাওয়াবার মতো অবস্থা কি আমার আছে টাকা ধার কর চাচার কাছ থেকে ধান নে শোন তোর জন্য কি করেছি আমার ট্রিক্স একশো ভাগ কাজ করেছে মিস্টার হুকা অ্যান্ড হিজ ফ্যামিলিকে পুরোপুরি কবজা করে ফেলেছি ওই দিন যদি তোর ব্যাগে মিস্টার হুক্কার চশমা না রাখতাম তাহলে এটা পারতাম না হুক্কা ফ্যামিলি গোপনে তোদের সব খবরাখবর নিয়েছে হুক্কার মাতা একদিন কলেজে গিয়ে তোকে দেখেও এসেছে তোর কি মনে পড়েছে হাবাগুবা টাইপের এক মহিলা একদিন কলেজে এলেন আমি তাকে দেখে আরে চাচি আম্মা আপনি বলে খুব আহ্লাদি করলাম উনি হচ্ছেন হুক্কা মাতা এখন ওরা আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় তোদের বাড়িতে ফরমাল প্রস্তাব নিয়ে যাবেন বুঝলি কিছু বুঝলাম হুক্কার পিতা খুবই অসুস্থ এখন মরেন তখন মরেন অবস্থা কাজের ব্যবস্থা এমন থাকবে যে প্রস্তাব দেবার পর প্রস্তাব গ্রাহ্য হলে সঙ্গে সঙ্গে কাজে আনতে লোক যাবে বিয়ে হয়ে যাবে মিস্টার হুক্কা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বার্ডেমের হাসপাতালে মৃত্যু পথযাত্রী পিতার শয্যার পাশে উপস্থিত হবেন ঘটনা কেমন ঘটিয়েছে বল দেখি ভালো বিয়ের প্রস্তাব নিয়ে কে যাচ্ছেন জানিস বাংলাদেশের দুজন অতি বিখ্যাত ব্যক্তি তাদের পরিচয় আগে দিলাম না এই অংশটা সারপ্রাইজ হিসেবে থাকুক শ্যামা তুই খুশি তো বুঝতে পারছি না যখন নিজেদের সুইমিং পুলে মনের সুখে সাঁতার কাটবি তখন বুঝবি শ্যামা আমি এখন রাখি কাল তোদের বাসে এসে সব বলবো চাঁচা চাচির সঙ্গেও কথা বলবো। আচ্ছা আসল কথা তো বলতে ভুলে গেছি রে এতক্ষণ শুধু নকল কথা বললাম আসল কথা হল আগামীকাল দুপুরে তুই আমার সঙ্গে চাইনিজ খাবি ওই ভদ্রলোক থাকবেন হ্যাঁ থাকবেন যার সঙ্গে বিয়ে হচ্ছে তাকে একটু বাজিয়ে নিবি না সামান্য লাউ কেনার সময় তো মানুষ লাউ চিমটি দিয়ে দেখে টোকা দিয়ে দেখে তুই টোকা দিবি না আচ্ছা এরকম শুকনো গলায় কথা বলছিস কেন তোর উচিত আনন্দে লাফানো আমি তোর জন্য কি করলাম এটা তুই এখন বুঝতে পারবি না দশ বছর পর বুঝবি মনে থাকে যেন আগামীকাল দুপুর তোর কোনো সাদা শাড়ি আছে সাদা শিফন না আচ্ছা সাদা শাড়ি আমি নিয়ে আসবো মেয়েদের সবচেয়ে মানায় ধবধবে সাদা শাড়িতে আমাদের দেশে মেয়েরা সাদা শাড়ি পরে না কারণ সাদা বিধবাদের রং। তুই পরবি ধবধবে সাদা রং। গলায় থাকবি মুক্তর মালা ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক দিবি সাদার ভেতর থেকে লাল রং লাভ দিয়ে বের হবে তোর কি মুক্তর মালা আছে না অসুবিধা নেই আমি জোগাড় করবো শামার টেলিফোন নামিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর আতাউরের নাম্বারে ডায়াল ঘোরাল একজন মহিলা ধরলেন নরম গলায় বললেন তুমি কে শামা বলল আমার নাম এশা আমি আতাউর ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম ও অসুস্থ ওকে তো দেওয়া যাবে না কি হয়েছে ও অসুস্থ এই বলেই মহিলা টেলিফোন রেখে দিলেন শ্যামা মূর্তির মতো দাঁড়িয়ে রইল তার কাছে মনে হচ্ছে বাড়িটা কাঁপছে সে এক্ষুনি পড়ে যাবে আশফাকুর রহমান নীল ব্লেজার পরেছেন এই গরমে কেউ ব্লেজার পরে না তিনি পড়েছেন তাকে দেখে মনে হচ্ছে ব্লেজার ছাড়া অন্য কিছু পড়লে তাকে মানাতো না সামার কাছে মনে হলো বিয়েবাড়িতে ভদ্রলোককে একরকম দেখাচ্ছিল আজ অন্যরকম দেখাচ্ছে বিয়ে বাড়িতে তার মধ্যে ছেলে মানুষই ভাবছিল আজ নেই আশফাকুর রহমান তৃণের দিকে তাকিয়ে বললেন তুমি না বললে তোমরা ছজন বান্ধবী একসঙ্গে থাকবে ত্রিনা বলল ছজন না সাতজন মীরার বিয়েতে আমাদের একজন যেতে পারেনি সেও আজ থাকবে তবে তারা সবাই আসবে এক ঘন্টা পর শুরুতে থাকব আমরা তিনজন ও আচ্ছা আপনি সামার কাছে ক্ষমা চাইবেন বলেছিলেন চেয়েছিলেন না ওনার সঙ্গে পরে আর দেখা হয়নি এই তো দেখা হলো ক্ষমাটা চেয়ে নিন ক্ষমা প্রার্থনার দৃশ্য দিয়ে আজকের টোকাটুকি খেলা শুরু হোক টোকাটুকি খেলা মানে টোকাটুকি খেলা আপনি বুঝবেন না আমরা বান্ধবীরা অনেক সাংকেতিক ভাষা ব্যবহার করি কই ক্ষমা প্রার্থনা শুরু করুন শ্যামাকে অবাক করে দিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন মঞ্চে বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে কথা বলা শুরু করলেন ক্ষমা প্রার্থনা নিয়ে তৃণা মজা করছিল ভদ্রলোকে দেখে মনে হচ্ছে তিনি মজা করছেন না বিয়েবাড়ির ওই রাতের ঘটনার জন্য আমি খুবই লজ্জিত আপনাকে অপ্রস্তুত করার জন্য আপনার বান্ধবীরা যে কাণ্ডটা করবে তা আমার মাথাতেও আসেনি আমি যে কি পরিমাণ লজ্জা পেয়েছি তা শুধু আমি জানি শ্যামা বলল লজ্জা পাওয়ার মতো এমন কিছু আপনি করেননি আপনি দাঁড়িয়ে থাকবেন না বসুন ভদ্রলোক বসলেন তৃণা বলল শ্যামা এখন তোকে খুব জরুরি একটা কথা বলছি মন দিয়ে শোন আশফাকুর রহমান সাহেবের বাবা খুব অসুস্থ বেশিরভাগ সময় তাকে অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে তিনি তার একমাত্র ছেলের একটা গতি হয়েছে এটা দেখে যেতে চান কাজে আমাদের দায়িত্ব হচ্ছে ওনার জন্য চমৎকার একটি মেয়ে খুঁজে বের করা তোর জানা মতো কেউ আছে সামার তাকিয়ে আছে কি বলবে ভেবে পাচ্ছে না ভদ্রলোক সামার দিকে তাকিয়ে বললেন আপনার বান্ধবীর কথা সামান্য ভুল আছে ভুলটা আমি ঠিক করে দিই আমার বাবা প্রচণ্ড শারীরিক কষ্টে আছেন এ অবস্থা একজন মানুষ নিজের কষ্ট ছাড়া অন্য কিছুই ভাবতে পারে না কাজে তিনি তার পুত্রবধূর মুখ দেখে মরতে যাচ্ছেন এটা খুবই ভুল কথা তবে আমার আত্মীয়স্বজনরা এ ধরনের কথা বলছেন এটা ঠিক আমার ধারণা ঢাকা শহরে সব রূপবতী মেয়েদের প্রাথমিক ইন্টারভিউ ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে শ্রীনা বলল একজন শুধু বাকি আছে শ্যামা বাকি আছে শ্যামার ইন্টারভিউ আপনি নিয়ে নিন তবে আপনার ইন্টারভিউর আগে শ্যামা আপনার বুদ্ধি পরীক্ষা করবে বুদ্ধি পরীক্ষা আপনি যদি ফেল করেন তাহলে তার ইন্টারভিউ নিয়ে কোনো লাভ নেই শ্যামা আপনার দিকে ফিরেও তাকাবে না ভদ্রলোক আগ্রহের সঙ্গে বললেন বুদ্ধি পরীক্ষাটা কীরকম তৃণা বলল মাকস্যা একটি ধাঁধা বেশ কঠিন পরীক্ষা প্রায় নব্বই পার্সেন্ট লোক এই পরীক্ষায় ফেল করে কাজে সাবধান শ্যামা বলল তৃণা আপনার সঙ্গে ঠাট্টা করছে ধাঁধা জিজ্ঞেস করে কি আর মানুষের বুদ্ধি পরীক্ষা করা যায় ভদ্রলোক বললেন তবু শুনি আমার শুনতে ইচ্ছে করছে তৃণা বলল শ্যামা লজ্জা পাচ্ছে সে বলবে না তার হয়ে আমি প্রশ্নটা করছি মনে রাখবেন এর উত্তর দিতে না পারলে কিন্তু সঙ্গে সঙ্গে সামা আপনাকে বাতিল করে দেবে মুখে অবশ্য কিছু বলবে না কাজে সাবধান ভদ্রলোক তীব্র দৃষ্টিতে তৃণের দিকে তাকিয়ে আছেন মনে হচ্ছে তিনি চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন উত্তেজনায় তার ফর্সা মুখে লালচে আভা দেখা যাচ্ছে নাকের ডগায় বিন্দু বিন্দু খাম সামার কাছে মনে হচ্ছে বিয়েবাড়িতে ভদ্রলোকের ভেতর যে ছেলে মানুষই দেখা গিয়েছিল সেই ছেলে আবার ফিরে এসেছে তৃণা মাকসার ব্যাপারটা বলছে ভদ্রলোক চোখের পাতা না ফেলে শুনছেন মনে হচ্ছে সত্যি সত্যি তিনি ভয়ঙ্কর কোনো পরীক্ষা দিতে বসেছেন সামার হঠাৎ করেই মনে হল এই ভদ্রলোকের সঙ্গে বিয়ে হলেও তার মেয়ের নাম রাখা যাবে আশা আশফাকুর রহমানের আ সামার আশা বারান্দার কাঠের চেয়ারের হাতলে একটা কাক বসে আছে সুলতানের বুক ধক করে উঠল এটা কি কোনো অলক্ষণ কাকা করে কাক ডাকাটা অলক্ষণ কিন্তু একটা কাক ঝিম ধরে অনেকক্ষণ ধরে চেয়ারে বসে থাকলে তার মানে কি হয় কাক চুপ করে বসে থাকার পাখি না সে খাবারের খোঁজে ছটফট করবে ঘাড় বাঁকিয়ে গৃহস্থকে দেখবে এই কাজটা সে করছে না ঝিম ধরে বসে আছে সুলতানা রান্নাঘরে ঢুকলেন এসাকে কাক সম্বন্ধে জিজ্ঞেস করতে হবে তিনি জানেন এসা লক্ষণ অলক্ষণ কিছুই জানে না আধুনিকালের মেয়েদের লক্ষণ বিচারের সময় নেই তবু মনে শান্তির জন্য জিজ্ঞেস করা সুলতানা চিন্তিত ভঙ্গিতে বললেন এশা একটা কাক তোর বাবার চেয়ারের হাতলে অনেকক্ষণ ধরে বসে আছে এসব পায়েস ছিল। পায়েস রান্নার প্রধান কৌশল ক্রমাগত হাড়ির দুধ নাড়াচাড়া করা একটু থামলেই দুধ ধরে যাবে পায়েসে দুধ পোড়া গন্ধ এসে যাবে সে চামচ নাড়তে নাড়তে বলল কাক বসে আছো তো কী হয়েছে কোনো অলক্ষণ না তো এসা হেসে ফেলল সুলতানা বললেন কাকটাকে দেখে ভালো লাগছে না কাক দেখে ভালো লাগার কোনো কারণ নেই মা কাক তো ময়ুন না যে দেখে ভালো লাগবে আজ সকাল থেকে তুমি লক্ষণ পিচার শুরু করেছ দয়া করে মনটা শান্ত করো পাশের মিষ্টি একটু চেখে দেখো সুলতানা মিষ্টি চাকলেন। মিষ্টি বেশি হয়েছে না কম হয়েছে কিছুই বললেন না তিনি খুবই অস্থির বোধ করছেন তার অস্থির বোধ করার সঙ্গত কারণ আছে শ্যামার আজ রাতে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ত্রিনার উদ্যোগে আনা পাত্রের সঙ্গে বিয়ে সম্পর্কিত সব কথাবার্তা শেষ হয়েছে পাত্রের নানিকে চিটাং থেকে আনা হয়েছে তিনি সন্ধ্যার পর লোকজন নিয়ে শ্যামাকে দেখতে আসবেন তিনি যদি বলেন মেয়ে পছন্দ হয়েছেন তাহলে সঙ্গে সঙ্গে বিয়ে পড়ানো হবে আব্দুর রহমান সাহেবকে কাজে এনে রাখার কথা বলা হয়েছে তার নিকট আত্মীয় স্বজনকেও খবর দিয়ে রাখতে বলা হয়েছে আব্দুর রহমান সাহেব বলেছেন আমি সব খবর দিয়ে রাখলাম কাজীও নিয়ে আসলাম আর ছেলের নানি বললেন মেয়ে পছন্দ হয়নি তখন এতে পাত্রের মামা ব্যারিস্টার ইমরুল হক হাইকোর্টে প্র্যাকটিস করেন তিনি খুবই বিরক্ত গলায় বললেন ছেলের নিয় এ ধরনের কথা বলবেন না আমরা সব ঠিকঠাক করে তবেই ওনাকে আনিয়েছি উনি আমাদের সবার মুরব্বী এজন্য ওনাকে সামনে রাখা আপনি কি আমাদের কথায় ভরসা পাচ্ছেন না আব্দুর রহমান সাহেব বিব্রত গলায় বললেন কেন ভরসা পাবো না অবশ্যই ভরসা পাচ্ছি ভরসা আর না পাওয়ার তো কিছু নেই সমস্যা থাকলে বলুন কাজী আমরা নিয়ে আসব। আপনাদের কিছু করতে হবে না 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 কোনো সমস্যা নেই আমরা তাড়াহুড়ো করছি কারণ ছেলের বাবা অসুস্থ বার্ডেমে আছেন যে কোনো মুহূর্তে এক্সপায়ার করতে পারেন উনি যেন ছেলের বউ দেখে যেতে পারেন সেই ব্যবস্থা বুঝতে পারছেন জি পারছি আপনাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে আপনি কি চিন্তিত জি না চিন্তিত না শুধু শুধু চিন্তিত হব কেন আব্দুর রহমান সাহেব মুখে বললেন শুধু শুধু চিন্তিত হব কেন আসলে তিনি খুবই চিন্তিত বোধ করছেন এত বড় ঘরে তার মতো সাধারণ মানুষের সম্পর্ক করাটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছেন না তার চেয়েও অনেক বেশি চিন্তিত সুলতানা সুলতানা চিন্তার প্রধান কারণ আজ সন্ধ্যার আগে যদি ছেলের বাবা মারা যায় তাহলে তাজ বিয়ে হবে না এবং অবশ্যই পাত্রপক্ষ পিছিয়ে পড়বে তাদের মধ্যে কেউ না কেউ বলবে মেয়ে অলক্ষ না বিয়ের কথা হল অমনি ছেলের বাবা গেল মোড়ে শ্বশুর খা কি কন্যা সুলতানা আজ সকাল থেকে যে শুধু লক্ষণ বিচার করছেন এই কারণেই করছেন শুধু কাকের ব্যাপারটা ছাড়া লক্ষণ বিচারের ফলাফল শুভ অনেকদিন বৃষ্টি হচ্ছে না আজ সকাল থেকে আকাশ মেখে মেখে কালো আকাশের ভাব দেখে মনে হয় যে কোনো সময় বৃষ্টি শুরু হবে বিয়ের দিন বৃষ্টি শুভ বিয়ের দিন এসাকে দিয়ে পায়েস রান্না বসিয়েছেন এর মধ্যেও সুলতানের একটা গোপন পরীক্ষা আছে বিয়ের দিন কনের বাড়িতে রান্না করা পায়েস যদি ধরে যায় কিংবা পুড়ে যায় কিংবা পাতিল উল্টে পায়েস মাটিতে পড়ে যায় তাহলে বিরাট অলক্ষণ এসার রান্না করা পায়েস খুব ভালো হয়েছে এটা একটা ভরসার কথা সুলতানা এক বাটি পায়েস এনে ঘরে ঢুকলেন শামা খুব মনোযোগ দিয়ে পায়ের নখ কাটছিল সে নীল কাটার থেকে চোখ না তুলে বলল পায়েস খাব না মা দেখে ঘেন্না লাগছে পায়েস দেখে ঘেন্না লাগার কি আছে ঈদের দিন ছাড়া অন্য যে কোনো দিন পায়েস দেখলে আমার ঘেন্না লাগে একটু চেখে দেখ চেখেও দেখব না আজ আমার বিয়ের দিন অন্তত আজকের দিন আমাকে দিয়ে জোর করে কিছু করাবে না তোর বান্ধবীরা তো এখনও কেউ এলো না সবাই আসবে এখন তো মাত্র সকাল দশটা বাজে এত টেনশন করছো কেন মা শান্ত হয়ে একটু আমার পাশে তো সুলতানা বসলেন সামান অক্কাটা বন্ধ রেখে মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমি আমাকে একটা পরামর্শ দাও তো কী পরামর্শ খাতাও সাহেব বিশ্বকে একটা পরামর্শ সুলতানা খিনস্বরে বললেন ওর কথা আসছে কেন শ্যামা বলল ওর কথা আসছে কারণ ওরা আমাকে এক হাজার এক টাকা এবং একটা আংটি দিয়ে গিয়েছিল আমার মনে হচ্ছে আজই এইসব ওদের ফেরত দেওয়া উচিত আমি বারেওয়ালা চাচাকে বলে রেখেছি উনি তার গাড়িটা আমাকে তিন ঘন্টার জন্য দিয়েছেন আমি মন্টুকে নিয়ে বের হব দু একটা টুকটাক শপিং করব তারপর খাতাউ সাহেবের বোনের বাসায় গিয়ে তার বোনের হাতে জিনিসপত্রগুলি দিয়ে আসব তোমার দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই খাতাউ সাহেবের সঙ্গে আমার দেখা হবে না কারণ উনি খুবই অসুস্থ ছাদের চিলে কোঠার ঘরে তাকে বেশ কিছুদিন হলো তালাবদ্ধ করে রাখা হচ্ছে তুই এত খবর কোথায় পেলি মাঝে মাঝে আমি ওই বাসে টেলিফোন করি কেন মানুষটার অসুখটা কমল কি না এটা জানার জন্য টেলিফোন করি এই মানুষটা তো আমার স্বামীও হয়ে যেতে পারত পারত না এখন আমাকে অনুমতি দাও আমি আংটি ফেরত দিয়ে আসি সুলতানা চিন্তিত গলায় বললেন তোকে যেতে হবে কেন আংটি ফেরত দিতে হলে তোর বাবা গিয়ে ফেরত দিয়ে আসবে শ্যামা স্বরে বলল আংটি তো তারা বাবাকে দেয়নি আমাকে দিয়েছে কাজে আংটি আমাকে ফেরত দিতে হবে সুলতানা বললেন তুই আমার পরামর্শ চেয়েছিলি আমার পরামর্শ হল তুই যাবি না শামা বিছানা থেকে নামল বুক শেলফ থেকে একটা বই বের করল বইয়ের মাঝখানে রাখা একটা চিঠি বের করে মার দিকে বাড়ি দিয়ে বলল তুমি চিঠিটা পড়ো তারপর আমাকে বলো আমার যাওয়া উচিত হবে কি হবে না কার চিঠি খাতাউ সাহেবের চিঠি সে আবার কবে চিঠি লিখল তিনি অসুস্থ হবার আগে চিঠিটা লিখেছেন সুলতানা নিচু গলায় বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না সে চিঠি লিখবে কেন তুই কি এই চিঠির জবাব দিয়েছিস নাকি শামা বলল এত কথা বলছো কেন মা চিঠিটা তুমি আগে পড়ো তো সুলতানা চিঠি পড়ছেন চিঠি পড়তে গিয়ে তার হাত কাঁপছে শ্যামা তোমার কাছে চিঠি লিখতে খুব অস্বস্তি লাগছে খানিকটা লজ্জাও লাগছে একবার ভাবলাম এই চিঠি লেখাটা তো তেমন জরুরি না না লিখলেও চলে কিন্তু পরে মনে হল চিঠিটা না লিখলে নিজের কাছে ছোট হয়ে থাকব অন্তত এইটুকু আমার ব্যাখ্যা করা উচিত কেন আমি অসুখের ব্যাপারটা পুরোপুরি গোপন রাখলাম আমার ব্যাখ্যাটা যে তোমার কাছে গ্রহণযোগ্য হবে তা আমার মনে হচ্ছে না আমার নিজের কাছে ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় তাহলে ব্যাখ্যাটা দিচ্ছি কেন মানুষের স্বভাব হচ্ছে খুব বড় ধরনের ভুল করলেও কেন ভুল করলো তার একটা ব্যাখ্যা সে দাঁড় করায় যতটা না অন্যের জন্য তার চেয়ে বেশি নিজের জন্য মূল কথা না বলে অন্য গীত গাইছি তোমার নিশ্চয়ই খুব বিরক্ত লাগছে একটু ধৈর্য ধরো এক্ষুনি আমার সব কথা বলা হয়ে যাবে আমার ছেলেবেলার একটা গল্প বলব গল্পটা শেষ হওয়া মানে আমার সব কথা শেষ হওয়া আমার তখন সাত বছর বয়স ক্লাস টুতে পড়ি জন্ম থেকে অসুখ বিসুখ আমার লেগে আছে দুদিন পর পর জ্বরে পড়ি ঠান্ডা লাগলে সর্দি কাশি বাবা আমার অসুখ নিয়ে খুবই বিরক্ত একদিন আমার মাকে বললেন শুধুমাত্র তোমার পুত্রের চিকিৎসার জন্য বাড়িতে একজন ডাক্তারকে জায়গুই রাখা দরকার ডাক্তার ঘরেই থাকবে খাবে আর বারো মাস আমার ছেলে চিকিৎসা করবে তবে আমি সিদ্ধান্ত নিয়েছি ওর চিকিৎসা আমি করব প্রতিদিন আমার সঙ্গে সে এক মাইল হাঁটবে তবে আমি সিদ্ধান্ত নিয়েছি ওর চিকিৎসা আমি করব প্রতিদিন আমার সঙ্গে সে এক মাইল হাঁটবে ফজরে নামাজের পর একে তুমি কানে ধরে বিছানা থেকে তুলবে আমি রোজ একে নিয়ে কোনা পুলের কাছে বটগাছ পর্যন্ত যাব আবার ফিরে আসব এই চিকিৎসার নাম হাঁটা চিকিৎসা এই চিকিৎসা এক মাস করলে তোমার ছেলের আর কোনো চিকিৎসা লাগবে না ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন টাইফুন কোনো অবস্থাতেই হাঁটা চিকিৎসা বন্ধ হবে না বাবা কথা যা বলেন কাজও তাই করেন জমিদারি ভাবভঙ্গি আমাদের পরিবার কারোর মধ্যে ছিল না শুধু বাবার মধ্যে ছিল আরম্ভ হলো আমার হাঁটাহাঁটি শুরুতে ব্যাপারটা যত ভয়ঙ্কর হবে বলে আমার মনে হচ্ছিল দেখা গেল ব্যাপারটা তেমন ভয়ঙ্কর না বাবার মতো গম্ভীর ভারিক্কি ধরনের মানুষও সারা পথে আমার সঙ্গে গল্প করেন যে বাবার ভয়ে বাড়ির সবাই তটস্থ হয়ে থাকে দেখা গেল সকালবেলায় বাবা সেই বাবা না সকালবেলায় বাবা খুবই মজার একজন মানুষ এক একদিন তিনি এক এক রকম মজা করতে করতে হাঁটেন আমি মহা উৎসাহে তার আঙুল ধরে থাকি আমার বড়ই ভালো লাগে একদিন ভোরে আকাশ খুব মেঘলা করেছে বৃষ্টি নামি নামি করছে বাবা আমাকে নিয়ে বের হবেন মা বললেন দিন খারাপ ঝড় বৃষ্টি হবে আজ বের না হলে হয় না বাবা ধমক দিয়ে বললেন কি বলেছিলাম ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন কোনো অবস্থাতে হাঁটা বন্ধ হবে না মা বললেন ছাতা নিয়ে যান বাবা বললেন ছাতা কিসের বৃষ্টি হলে ভিজতে ভিজতে যাব এতে শরীর পোক্ত হবে সামান্য ঠান্ডা বাতাস লাগলেই সর্দি জ্বর এসব হবে না আমি বাবার হাত ধরে রওনা হলাম সান্ধিকোনা পুলের বটগাছের কাছে যাওয়ার আগেই তুমুল বর্ষণ শুরু হল বাবা বললেন বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে রে বেটা আমি বললাম ভালো বাবা হাসতে হাসতে বললেন এক কাজ কর শার্ট প্যান্ট খুলে নাঙ্গু বাবা হয়ে যা আশেপাশে দেখার কেউ নেই সারা শরীরে বৃষ্টির পানি লাগলে জীবনে কোনো দিন খামাচি হবে না আমি বললাম লজ্জা লাগে বাবা বললেন ধূর বেটা কে দেখবে দেখবে শুধু আল্লাপাক আল্লাপাকের কাছে কিসের লজ্জা আমি শার্ট খুলে ফেলেছি প্যান্ট খুলতে যাব হঠাৎ দেখি বাবা যেন কেমন করছেন যে হাতে তিনি আমাকে ধরেছিলেন সেই হাত কাঁপছে তিনি বিড় করে বললেন বাবারে রে মহাবিপদ আজ আমার মহাবিপদ আমি দেখলাম বটগাছের পেছন থেকে পাঁচ ছজন মানুষ বের হয়ে এল খুবই সাধারণ গ্রামের চাষাভুষা মানুষ তারা আমাদের দিকে দৌড়ে আসতে শুরু করল পরের ঘটনাগুলি ঘটল অতি দ্রুত আমি দেখলাম এরা বাবাকে কাদার ভেতর ফেলে দিয়েছে একজন গরু জবাই করার মস্ত বড় ছুরি বের করেছে বাবা গোঙাতে গোঙাতে বলছেন তোমরা আমার একটা কথা রাখো এই দৃশ্য যেন আমার ছেলেটা না দেখে তাকে সরাই নিয়ে যাও আমাকে দয়া করার দরকার নেই আমার ছেলেকে দয়া করো এই দয়া তারা করল না বাবার কাছ থেকে চার পাঁচ হাত দূরে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর দৃশ্য আমি দেখলাম লোকগুলি যেমন দ্রুত এসেছিল সেরকম দ্রুতই চলে গেল আমি দাঁড়িয়ে রইলাম আমার জবাই করা বাবার পাশে কি বৃষ্টি বাবার উপর বৃষ্টির পানি পড়ছে আর সে পানি দেখতে দেখতে টকটকে লাল হয়ে যাচ্ছে আমি এক মুহূর্তের জন্য বাবার উপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারলাম না আমি তাকেই রইলাম সেই থেকে আমার অসুখের শুরু দুই তিন বছর পর পর বর্ষার সময় অসুখটা হয় যখন খুব বৃষ্টি হতে থাকে তখন বৃষ্টির দিকে তাকালে হঠাৎ মাথার ভেতরটা ফাঁকা হয়ে যায় হঠাৎ মনে হয় আমি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছি আমার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে আর বৃষ্টির ফোঁটাগুলি অদ্ভুত উপায় লাল টকটকে হয়ে যাচ্ছে আমাকে সুস্থ করার অনেক চেষ্টা করা হয়েছে বড় বড় ডাক্তাররা আমাকে দেখেছেন আমাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে একজন বড় সাইকেট্রিস্ট আমাকে দেখেছেন কোনো লাভ হয়নি সেই সাইকেট্রিস্ট আমাকে বলে দিয়েছিলেন আমি যেন কখনো বৃষ্টি না দেখি আকাশে মেঘ করলেই আমি যেন ঘরে ঠুকে দরজা জানালা বন্ধ করে বসে থাকি সে চেষ্টা এখন করি এই হলো আমার গল্প খুবই ভয়ঙ্কর গল্প আমি চেষ্টা করেছি সহজভাবে বলতে তা কি আর সম্ভব এমন ভয়ঙ্কর গল্প কি আর সহজ করা সম্ভব শ্যামা এখন বলি আমি আমার অসুখের কথাটা কেন গোপন করলাম কেন জানি একসময় আমার মনে হলো প্রবল বৃষ্টির সময় কেউ যদি গভীর মমতায় আমার হাত ধরে থাকে এবং আমার কানে কানে বলে কোনো ভয় নেই আমি তোমার পাশে আছি আমি তোমার হাত ধরে আছি আমি এক মুহূর্তের জন্য হাত ছাড়ব না তাহলে হয়তো আমার অসুখটা হবে না একসময় বৃষ্টিটা আমার কাছে সহনীয় হয়ে উঠবে কে জানে একদিন হয়তো সেই মেয়েকে সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজতেও পারব আমার এ ধরনের চিন্তার পেছনে কোনো যুক্তি ছিল না ছিল বিশ্বাস ডুবন্ত মানুষ খড়কুটো চেপে ধরে আমিও তাই করতে চেয়েছি আমি খুবই ভুল করেছি আমি তো আর তোমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষ না ভুল তো আমি করবই শেষবার এসার সঙ্গে যখন কথা হয়েছে সে আমাকে বলেছে অন্য এক জায়গায় তোমার বিয়ের কথা হচ্ছে তোমার খুব ভালো বিয়ে হোক এটা আমি মনে প্রাণেই কামনা করছি তোমার সঙ্গে আমার অতি সামান্য পরিচয় যেন কোনো অবস্থায় তোমার মনে কোনো ছাপ না ফেলে এই প্রার্থনা করছি আরেকটা কথা মাঝে মধ্যে এসা টেলিফোনে আমার সঙ্গে কথা বলেছে এনে তুমি তার উপর রাগ করো না এই চিঠিটা এসাকে দেখিও শেষবার টেলিফোনে আমার সঙ্গে তার কথা বলার ভঙ্গি থেকে বুঝেছি সে আমার গোপন করার ব্যাপারটায় খুব কষ্ট পেয়েছে এই চিঠিটা পড়লে তার কষ্ট সামান্য কমতেও পারে ইতি আতাউর সুলতানা চিঠি ভাঁজ করে টেবিলে রাখলেন শ্যামা বলল মা তুমি কিছু বলবে সুলতানা চুপ করে রইলেন শ্যামা শান্ত গলায় বলল মা তুমি বলো আমি কি ওনার সঙ্গে দেখা করে বলবো চিঠিটা পড়ে আমার খুব মন খারাপ হয়েছে আপনার উপর আমি খুব রাগ করেছিলাম ঠিকই এখন আর আমার কোনো রাগ নেই বলো মা এটাও কি আমি বলবো না সুলতানা জবাব দিলেন না চুপ করে রইলেন শ্যামা মুতালিফ সাহেবের গাড়ি নিয়ে বের হয়েছে মুতালিফ সাহেব নিজেও গাড়িতে আছেন তিনি শ্যামাকে নিয়ে পেছনের সিটে বসেছেন ঝুম বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি যে গাড়িতে বসে বাইরের কিছুই দেখা যাচ্ছে না মুতালিফ সাহেব বললেন এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাচ্ছি শ্যামা বলল জানি না চাচা মুতালিব সাহেব বিরক্ত গলায় বললেন তুই কোথায় যাবি তা না জেনে বের হয়েছিস শ্যামা বলল আমরা কি করব না করবো তাকে আমরা সবসময় জানি মুতালিব সাহেব জবাব দিলেন না তিনি হঠাৎ লক্ষ্য করলেন শ্যামা কাঁদছে টপ টপ করে সামার চোখ দিয়ে পানি পড়ছে শ্যামা বলল চাচা আমি গাড়ির কাজটা নামিয়ে দিই মুতালিফ সাহেব বললেন ভিজে যাবি তো চাচা আজ আমার ভিজতে ইচ্ছে করছে মুতালিফ সাহেব নরম গলায় বললেন তোর যা করতে ইচ্ছে করে তুই কর আমি আছি তোর সঙ্গে মারে তুই কাঁদছিস কেন শ্যামার জবাব দিল না সে জানলার কাজ নামিয়ে মুগ্ধ হয়ে বৃষ্টি দেখছে সে কি করবে সে কি গাড়িতে করে খানিক্ষণ ঘুরে বাসায় ফিরে যাবে যে মানুষটা মাকড়সার ধাঁধার জবাব ঠিকঠাক দিতে পেরেছিল তার সঙ্গে জীবন শুরু করবে নাকি আতাউর নামের মানুষটার কাছে উপস্থিত হয়ে বলবে হ্যালো মিস্টার আসুন তো আমার সঙ্গে বৃষ্টি দেখবেন আজ আমরা বৃষ্টিবিলাস করব। কোনো ভয় নেই আমি সারাক্ষণ আপনার হাত ধরে রাখব এক মুহূর্তের জন্য হাত ছাড়ব না কী করবে শ্যামা শ্যামা কাঁদছে শাড়ির আঁচলে সে চোখ মুচ্ছে কোনো বড় সিদ্ধান্ত সে নিয়ে নিয়েছে মস্ত বড়ো কোনো সিদ্ধান্ত নেবার আগে আগে মেয়েদের চোখে সবসময় পানি আসে গল্পের বাক্সভায় রোমানান উপর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখে একটি উপন্যাস বৃষ্টিবিলাস এর চতুর্থ অর্থাৎ শেষ পর্ব আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিজে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সব সময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল